ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিজিটাল রেশন কার্ড সম্বন্ধিত একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, যেই আপডেটটি আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। অবশেষে ডিজিটাল রেশন কার্ডে বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। প্রক্রিয়া শুরু হয়ে গেছিল আগে, এবার ডিজিটাল রেশন কার্ডে বাধ্যতামূলক হয়ে গেল আধার এবং ফোন নম্বর সংযুক্তিকরণ। বয়স 5 বছরের নিচে হলে অবশ্যই ছাড় রয়েছে এই নিয়মে, তার বেশি হলে নতুন কার্ডে করতে হবে আধার সংযোগ। অনলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে অনলাইনে বিভিন্ন আবেদনের ফর্ম সংশোধন করছে খাদ্য দপ্তর। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আধার বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছে। পাশাপাশি ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের আধার ও ফোন নম্বর সংযুক্তিকরণের জন্য আলাদা 11 নম্বর ফর্ম এনেছে রাজ্য সরকার। এতদিন রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আবেদন করার জন্য 3 থেকে 10 নম্বর ফর্ম ছিল। পরিবারের সব সদস্য নতুন কার্ডের জন্য 3 নম্বর এবং কোনো একজন সদস্যের জন্য 4 নম্বর ফর্ম জমা দিতে হয়। 2টি ফর্মে আধার এবং ভোটার কার্ড ও মোবাইলের নম্বর দেওয়া বাধ্যতামূলক। দিতে হবে আধার কার্ডের প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি। এমনকি আবেদনকারীর 2টি মোবাইল নম্বর ছাড়াও হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডি চাওয়া হয়েছে ফর্মে। কোনো রেশন ও কেরোসিন ডিলারের কাছ থেকে পরিবারের খাদ্য সামগ্রী এবং কেরোসিন নিতে চাইছে নাম এবং নম্বর উল্লেখ করতে হবে, তবে ভোটার কার্ডের কপি চাওয়া হয়নি। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রেশন কার্ড গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ করতে আপাতত আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে কেন্দ্র সরকার। নবান্ন চাইছে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্ত করা হোক, তাতে গোটা ব্যবস্থায় স্বচ্ছতা আসবে। পাশাপাশি মোবাইল নম্বর দেওয়া থাকলে বার্তা প্রদান এবং ওটিপির মাধ্যমে রেশন তোলা যাবে। নতুন কার্ডের আবেদনে এই প্রক্রিয়া হয়েছিল, এবার বাধ্যতামূলক হলো। লকডাউনের আগে পর্যন্ত রেশন দোকানের ই-পস যন্ত্রের মাধ্যমে 60 কোটির বেশি গ্রাহকদের আধার সংযুক্তিকরণ হয়েছে। করোনায় যে গ্রাহকদের আধার এবং মোবাইল নম্বর সংযুক্তিকরণ হয়নি তাদের জন্য 11 নম্বর ফর্ম আনা হলো। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে ডিজিটাল রেশন কার্ডে আধার সংযোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবার কিন্তু আপনাদের প্রত্যেককেই ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর কিন্তু সংযোগ করতে হবে, এবং যেটির কিন্তু লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। কিন্তু কেন্দ্র সরকার এখানে ছাড় দিয়েছে, অর্থাৎ 31 তারিখের মধ্যে যাদের যাদের হয়নি তাদের প্রত্যেককে কিন্তু করতে হবে। এর জন্য কিন্তু 11 নম্বর ফর্ম এনেছে রাজ্যের খাদ্য দপ্তর।